একটা কথা বলি, যেহেতু মুখ্যমন্ত্রীর কথা উঠেছে, আমি রাতে মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ঘটনা অবহিত করেছি। উনি এখন রাজ্যের বাইরে আছেন, দিল্লি আছেন, অবহিত করেছি। উনি সাথে সাথে তথ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং অফিসে যাওয়ার জন্য বলেছেন, আমাকে ইনফর্ম করেছে অফিসের টিম যাবে, এবং উনি এটার নিন্দা করেছেন। উনি বলছেন এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। এটা আমার সাথে কথা হয়েছে, সেটা বলবো। অতিক্রম করবার সময় এই দুটি নিউজ পেপার অফিসের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং অত্যন্ত বাজে ভাবে র্যানসেক রয়েছে, লুটে রয়েছে। আমাদের চারজন মন্ত্রী সাংবাদিক আহত হয়েছেন, গাড়ি ঘোড়া পড়া গেছে পত্রিকা অফিসের। এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আজকে পুলিশ মহা অধিকারীকে সঙ্গে কথা বলতে যাচ্ছি। ওনার কাছে আমরা ব্যাপারটা তুলে ধরব, এরা উনি অলরেডি অবগত আছেন। প্রত্যেকে আপনাদেরই প্রতিনিধি, আমরা মানে মঙ্গল গ্রহ থেকে আসিনি কেউ, বা এই সমস্যার বাইরে কেউ নই। আমরা যেটা বলতে চাইছি যে এই মুহূর্তে প্রশাসন এবং গতকালকে মিনিস্টার স্বয়ং তথ্যমন্ত্রী ওই জায়গাগুলি ভিজিট করেছে, ওদের দেওয়া যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির উপর আমরা অপেক্ষা করবো। না হলে বৃহত্তর আন্দোলনে আমরা যাবো, কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী রাজ্যে নেই, যদি এখানে কিছু না হয় আমরা মুখ্যমন্ত্রীর কাছেও যেতে পারি, তবে সেটা আমরা সিদ্ধান্ত নেব সবাই মিলে। যারা দোষী তারা আইডেন্টিফাইড, হ্যাঁ, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে। এবং আমরা ওনাকে, অরিন্দম নাথ সাহেবকে আমরা বলেছি যে আমরা এখান থেকে যে যাচ্ছি আমরা কি নিয়ে যাব, কারণ একটা সাংবাদিকদের মধ্যে একটা ফিয়ার সাইকোসিস কাজ করছে, একটা ভীতির পরিবেশ। এবং বারবার এই সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে এবং হচ্ছে, এবং প্রত্যেকবারই আমরা পুলিশের কাছে যাই এবং পুলিশ আমাদেরকে আশ্বস্ত করে নেই করা হবে। তো এভাবে তো আর চলতে পারে না। তো আপনাদেরকে অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে, অ্যারেস্ট করতে হবে। তখন আমরা এটা পয়েন্ট আউট করেছি যে যেহেতু টিভি এবং সিসি ক্যামেরায় ফুটেজগুলো রয়েছে, সেগুলো দেখে মানে খুব তাড়াতাড়ি সেটা করুক। তো ওনারা সেটা আমাদেরকে আশ্বাস দিয়েছে, হ্যাঁ, কাজেই আমরা পুলিশের ওপর নির্ভর করছি। হ্যাঁ, যদি আমরা দেখি যে কিছুই করা হচ্ছে না, তারপরে আমরা এই ব্যাপারগুলো আমরা রিভিউ করবো, হ্যাঁ, পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ। এর আগে তো পত্রিকাগুলি পুরনো হয়েছিল, এরপরে অফিস ভাঙা হয়েছে, আগামী দিন কি কর্মসূচি থাকবে আপনাদের? দিন দিন এটা বেড়েই চলছে। হ্যাঁ, আমরা তো এটাই বললাম যে যে সমস্ত অ্যাসিউরেন্সেস আমাদেরকে দেওয়া হয়েছে, যেমন একটা হচ্ছে ক্রাইম ব্রাঞ্চে নিয়ে যাওয়া, যেহেতু ওসি নিজেই অভিযুক্ত, হ্যাঁ, এবং দ্বিতীয় হচ্ছে যে অবিলম্বে গ্রেপ্তারের আমাদের যে দাবিটা, হ্যাঁ, সেটা মেনে নিয়েছে। কাজেই আমরা বলেছি যে ফুটেজ আছে, তো সেটা যদি না করা হয় তাহলে আমরা সবাই মিলে বসবো। আমরা আজকে অব্দি যতটুকু ঘটনা ঘটেছে